নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমরা সকাল থেকে যে খবরে রয়েছি, আজকে অমিত শাহ রাজ্য সফরের দ্বিতীয় দিনে কলকাতায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই সেই ছবি আমরা এক্সক্লুসিভলি তুলে ধরেছি আপনাদের সামনে। 7:30 নাগাদ বিজেপি সভাপতিকে নিয়ে আজকে শিয়ালদা এসে পৌঁছয় পদাতিক এক্সপ্রেস। বিজেপি সভাপতিকে স্বাগত জানাতে হাজির ছিলেন অসংখ্য দলীয় কর্মী সমর্থক, সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। আজকে সকাল 7:30 পদাতিক এক্সপ্রেসে কলকাতায় এসে পৌঁছলেন অমিত শাহ। গোলাপের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। দলীয় কর্মীদের প্রবল উচ্ছ্বাস স্লোগানের মধ্যে দিয়ে স্টেশন ছাড়েন অমিত শাহ। স্টেশন থেকে সোজা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের দিকে এই মুহূর্তে রওনা দিয়েছে বিজেপি সেনাপতির গাড়ি, সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। কিছুক্ষণ আগের ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি, যখন পদাতিক এক্সপ্রেসে করে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছন অমিত শাহ। অসংখ্য বিজেপি কর্মী সমর্থক, তারা সকাল থেকে অপেক্ষায় ছিলেন বিজেপি সেনাপতির। গোলাপের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানানো হয় এবং তারপরে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে অমিত শাহ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং তারপর শিয়ালদা স্টেশনের চত্বরের বাইরে তার জন্য গাড়ি অপেক্ষা করছিল, সেই গাড়িতে করেই সোজা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে এই মুহূর্তে রওনা দিয়েছেন বিজেপি সেনাপতি। আজকে রাজ্য সফরে তার দ্বিতীয় দিন, গতকালই তিনি পৌঁছন রাজ্যে। সকালবেলা আমরা দেখেছি বাগডোগরা পৌঁছন, সেখান থেকে সোজা চলে যান নকশালবাড়িতে, সেখানে জনসংযোগ সভা, সাধারণ মানুষের সঙ্গে কথা এবং তার পাশাপাশি বক্তব্য রাখেন অমিত শাহ। এবং সেখানে তাদের টার্গেট যে 2019 সে কথাও একেবারে স্পষ্ট করে দিয়েছেন গতকালই বিজেপি সভাপতি। তারপর আজ গতকাল রাত্রির ট্রেনে পদাতিক এক্সপ্রেসে তিনি রওনা হন কলকাতার উদ্দেশ্যে। আজকে সকাল 7:30 নাগাদ পদাতিক এক্সপ্রেস পৌঁছে শিয়ালদায়, সেখানে অসংখ্য কর্মী সমর্থক সকাল থেকেই তাঁর অপেক্ষায় ছিলেন দলীয় পতাকা হাতে। গোলাপের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে পৌঁছলো অমিত শাহ তাঁর গাড়ি। শিয়ালদা স্টেশন থেকে সরাসরি এই পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসেই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে, এবং অসংখ্য কর্মী সমর্থক তারা রয়েছেন দলীয় পতাকা হাতে, শাঁখ বাজিয়ে কর্মী সমর্থকরা তারা বরণ করে নিচ্ছেন বিজেপি সেনাপতিকে। স্লোগান এবং সম্বোধনের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছেন কর্মী সমর্থকেরা যারা রয়েছেন, পুষ্পবৃষ্টিও রয়েছে সঙ্গে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি পোর্ট ট্রাস্টের গেস্ট হাউস থেকে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি এবং তারপরে সেখান থেকে তিনি রওনা দেবেন তার পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে, সেটি রয়েছে প্রেস ক্লাবে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন। তারপরের গন্তব্য চেতলা সাইডিং অবস্থিত 269 নম্বর বুথ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যখন তাকে পুষ্পবৃষ্টি করা হচ্ছে, শঙ্খধ্বনি দিয়ে কর্মী সমর্থকেরা তাকে বরণ করে নিচ্ছে। নিরাপত্তার বেষ্টনী তো রয়েছেই বিজেপি সেনাপতির জন্য। এই মুহূর্তে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে তিনি পৌঁছলেন এবং এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি। গেস্ট হাউসের একেবারে প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে, সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। তিনি গতকাল থেকেই সঙ্গে ছিলেন অমিত শাহ এবং তারপর একই ট্রেনে তাঁরা এসছেন। এই মুহূর্তে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে অমিত শাহ এখানে বিশ্রাম নেওয়ার পরে তারপরে তার কর্মসূচি, আজকে সারাদিন ঠাসা কর্মসূচি। এই আজকে এরপর পরের গন্তব্য তার চেতলা সাইডিং বস্তি 269 নম্বর বুথ, সেখানে তিনি সাধারণ যারা রয়েছেন না বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলবেন। এরপর বিকেলে মহাজাতি সদনে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক রয়েছে তার। আজকে রাতেও কর্মসূচি রয়েছে, রাজ্য নেতা এবং জেলা সভাধিপতিদের সঙ্গে গোপন বৈঠক রয়েছে অমিত শাহের। এবং আজকে অমিত শাহের এই কলকাতায় আসা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়েছে। শিয়ালদা স্টেশন চত্বরেই একেবারে বলা যেতে পারে ভোর থেকে অপেক্ষায় ছিলেন কর্মী সমর্থকেরা যে কখন আসবে বিজেপি সেনাপতির ট্রেন পদাতিক এক্সপ্রেস। সেই নির্দিষ্ট সময় সকাল 7:30 নাগাদ যখন তার ট্রেন ঢোকে এবং তিনি যখন ট্রেন থেকে বেরিয়ে আসেন, সেই সময় আমরা দেখেছি যখন হাত নাড়েন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কীরকম উন্মাদনা চোখে পড়েছিল। গোলাপের তোড়া দিয়ে তাকে বরণ করে নিয়েছেন কর্মী সমর্থকেরা, স্বাগত জানিয়েছেন। কর্মীদের প্রবল উচ্ছ্বাস স্লোগান চোখে পড়েছে সে সময়। তার মধ্যে দিয়েই স্টেশন ছাড়েন অমিত শাহ, স্টেশন থেকে সোজা গাড়িতে করে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউস। এই মুহূর্তে সেই ছবি, পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে তিনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপরে এখান থেকে তার গন্তব্য প্রেস ক্লাব, সেখানে সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হবেন অমিত শাহ। তারপরে প্রেস ক্লাবের পরের গন্তব্য চেতলা সাইডিং বস্তি 269 নম্বর বুথ। এরপর বিকেলে মহাজাতি সদনে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক রয়েছে, রাতেও ঠাসা কর্মসূচি, রাজ্য নেতা এবং জেলা সভাধিপতির সঙ্গে গোপন বৈঠক রয়েছে অমিত শাহের।
আমাদের প্রতিনিধি পোর্ট ট্রাস্টের গেস্ট হাউস থেকে সরাসরি রয়েছেন, যেখানে কিছুক্ষণ আগেই ঢুকেছেন বিশ্রাম নিতে অমিত শাহ। ঋত্বিক, আমরা দেখেছি শিয়ালদা স্টেশন চত্বরে যে মুহূর্তে ট্রেন থেকে হাত নাড়ালেন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কিরকম উচ্ছ্বাস ছিল, উন্মাদনা ছিল, এবং যখন পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসেও গাড়ি ঢুকছে আমরা দেখতে পাচ্ছি পুষ্পবৃষ্টি করা হলো, শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হলো, তুমি নিজে ওখানে ছিলে, ঠিক অ্যাম্বিয়েন্সটা কিরকম দেখলে? ঋত্বিক, তুমি কি আমাদের সঙ্গে রয়েছো? না, কোনো কারণে যান্ত্রিক গোলযোগের জন্য আমরা যোগাযোগ করতে পারছি না আমাদের প্রতিনিধির সঙ্গে। আরো একবার আপনাদের সামনে সেই দুটি ছবি, যখন আজকে সকাল 7:30 নাগাদ পদাতিক এক্সপ্রেসে অমিত শাহ তিনি নিজে পৌঁছলেন এবং তাকে দেখা মাত্রই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়েছে, গোলাপের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়, স্বাগত জানান অসংখ্য দলীয় কর্মী সমর্থক, দলীয় পতাকা নিয়ে তারা সকাল থেকেই হাজির ছিলেন শিয়ালদা স্টেশন চত্বরে। দলীয় কর্মীদের প্রবল উচ্ছ্বাস স্লোগানের মধ্যে দিয়ে স্টেশন ছাড়েন অমিত শাহ, কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং তারপর সেখান থেকে সোজা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। ঋত্বিক, তখন যখন ঢুকলেন অমিত শাহ, ঠিক উন্মাদনা কিরকম চোখে পড়লো কর্মী সমর্থকদের মধ্যে? দেখো, যে সমর্থকরা শিয়ালদা স্টেশন থেকে তার সঙ্গে এসেছিলেন তারা কিন্তু পুরো পোর্টাস্টের যে গেস্ট হাউস, যেখানে আজকে সকাল এবং আগামী তিন দিনে দুদিনের যে তার সফরসূচি, এখানেই তিনি কাটাবেন, বিশ্রাম নেবেন, দফায় দফায় তিনি ফিরে রাত্রে এখানে কিন্তু ডিনার পার্টি রয়েছে। সেই সমর্থকদের এই মুহূর্তে কিন্তু এখনো দেখছি, আমি আমার ক্যামেরা প্রতিনিধি বাপুনকে একবার বলার চেষ্টা, দেখাবার চেষ্টা করবো, ফাটক বন্ধ করে দিতে হয়েছে গেস্ট হাউসের, কারণ এর বাইরে উৎসাহিত সমর্থকদের ভিড় আর ভেতরে যে সমস্ত তার কর্মীরা, যারা সমর্থকরা রয়েছেন, তাকে পুষ্প বৃষ্টি করে তাকে কার্যত স্বাগত জানায়। যেটা জানিয়ে রাখে যে আজকে অমিত শাহর কিন্তু কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে। এখন যেটা বিজেপির তরফে জানানো যে নির্ঘণ্ট অনুযায়ী আজকে 11টা পর্যন্ত এখানে এই গেস্ট হাউসে বিশ্রাম করবেন, প্রাতঃরাশ সেরে তারপরে এখানে এখান থেকে 11টার সময় চলে যাবেন কলকাতা প্রেস ক্লাবে, সেখানে সাংবাদিক সম্মেলন রয়েছে, সেটিও সেটার দিকেও কিন্তু নজর থাকবে। একটা জিনিস কিন্তু কোথাও বোঝা যাচ্ছে, যে জিনিসটা যে এই গত কয়েক বছরে বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগেও অমিত শাহ রাজ্যের সফরে এসেছিলেন এবং কাল দাঁড়িয়ে যেভাবে তিনি রাজনৈতিক বার্তা রেখেছেন, যেভাবে যে ছবি তুলে ধরার চেষ্টা করেছে, যে রাজ্যের মাটিতে কোথাও গিয়ে কিন্তু তারা যে বিশেষ করে উত্তরপ্রদেশ নির্বাচনের পর এবং ভুবনেশ্বরে কার্যকরণীর বৈঠকের পর তারা যে একটা নজর করছে বাংলার দিকে, পাখির চোখ করছে, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং আজকের এই একাধিক কর্মসূচিতে নজরে থাকবে, অমিত শাহ যখন পৌঁছলেন আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করছিল, তিনি খানিকটা কনফিডেন্ট, কারণ গোটা কলকাতা শহরের রাজনীতিটা তিনি দেখেছেন, আজকের উৎসাহ দেখেছেন তার কর্মকর্তাদের। শিয়ালদা স্টেশন থেকে এক্সাইড মোড় রাস্তাটা খুব একটা ছোট নয়, এই দূরত্বের গোটা রাস্তায় কিন্তু তার সমর্থকেরা তার সঙ্গে ছিলেন, ঝান্ডা হাতে সঙ্গে ছিলেন, বাইকে তার সঙ্গে সবার হয়েছেন। আজকে যে কর্মসূচি সেটা জানিয়ে রাখি যে 11টার সময় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের পর যেটা অত্যন্ত নজর কাড়া একটা কর্মসূচি রয়েছে, অমিত শাহর মস্তিষ্ক প্রসূত, তিনি কিন্তু কালকে যেরকম দেখা গেছে যে কালকে যেরকম নকশাল বাড়িতে দেখা গেছে, আজকে চেতলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুর চেতলার লকগেট বস্তিতে সেখানে পাঁচটি পরিবারের সঙ্গে তিনি যাবেন, কথা বলবেন, ডোর টু ডোর ক্যাম্পেইন একরকম বলা যেতে পারে এটা, এবং খুব অত্যন্ত এই সেটা বুথওয়ারি একটা ওখানে কিন্তু মিটিংও হবে, অর্থাৎ কোথাও গিয়ে রাজ্যের কার্যত বিজেপি যে অধ্যক্ষ তিনি এই বিষয়টা স্পষ্ট করতে চাই, বাংলার রাজনীতিতে বিজেপিকে যদি উঠে আসতে হয় তাহলে বুথ লেভেল থেকে কিন্তু তাকে রাজনীতি সক্রিয় করতে হবে, এবং স্পষ্ট তার সমর্থকদের কাছে অত্যন্ত নজর কাড়া হবে আজকের সন্ধ্যের ভবানীপুর আমাকে মহাজাতি সদনে যে মিটিং রয়েছে, যেখানে তিনি তাদের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা রাখবেন। অমিত শাহ, আমরা প্রশ্ন রেখেছিলাম তার সমর্থকদের উৎসাহ নিয়ে কি বলবেন, তিনি যখন গেস্ট হাউসে পৌঁছলেন যদি তিনি রাগ কাটেননি, তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু সেই সমাবেশে কি বলতে চান তিনি ডাউন দ্য লাইন তার সমর্থকদের, সেটা কিন্তু নজর থাকবে, কারণ সেখান থেকেই বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি উঠে একটা কিন্তু ব্লুপ্রিন্ট সেটা তৈরি করে দিতে পারেন, যে অধ্যক্ষ বিজেপি অধ্যক্ষ অমিত শাহ নিজে সেদিকেও নজর থাকবে, এবং রাতে ফের কিন্তু এই পোর্ট ট্রাস্টের যে এখানে কিন্তু ডিনার পার্টির নৈশভোজের আয়োজন রয়েছে,
জেলা সভাপতিদের সঙ্গে সেই নৈশভোজের সময় মিটিং হবে বলে আমরা জানতে পারছি এবং সেখানে জেলা স্তরে রাজ্যের প্রতিটি জেলায় তাদের সভাপতিদের সেই নৈশভোজের আসরেই কিন্তু তিনি মিটিং করবেন। রাজ্য সফরে বোঝাই যাচ্ছে ঋত্বিক, এবং তুমি তো আজকে তুলেই ধরলে আজকের কর্মসূচি, আবারও তোমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করছি। আপাতত অনেক ধন্যবাদ, কথা বললাম প্রেস ক্লাব থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন অমিত শাহ, আপাতত সেখানে তিনি বিশ্রামে রয়েছেন, প্রাতরাশ সারবেন, তারপর সকাল 11টা নাগাদ তিনি আসবেন প্রেস ক্লাবে, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন।